হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের ভীষণ সহজ একটা পালং শাকের রেসিপি করে দেখাবো রেসিপিটা ভীষণ সহজ কিন্তু খেতে ভীষণ মজাদার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এই রেসিপিতে আমরা কোনো পেঁয়াজ ব্যবহার করব না শুধুমাত্র রসুনই ব্যবহার করব চলুন রেসিপি দেখে নিই কড়াই বসিয়েছি আমি হিট চালু করে দিয়েছি এবার আমরা তেল দিয়ে দেব। তেল বেশি কম করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেব হাফ টি স্পুন জিরে আর হাফ টি স্পুন সর্ষে জিরে আর সর্ষেকে খুব ভালোভাবে ভেজে নেবো মানে ভালোভাবে ফুটতে দেব তারপরে আমরা এখানে দিয়ে দেব রসুন কুচি আমি এখানে বড় বড় কলির সাত আট কলি রসুন নিয়েছি ছোট করে কেটে আর যদি কলিগুলো ছোট হয় তাহলে একটু বেশি করে নেবেন রসুন হালকা লাল হয়ে গেছে এবার আমরা এখানে একটা টমেটো কুচি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার টমেটোর সাথে সাথে আমাদের দিতে হবে এখানে স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন আমি দিচ্ছি এখানে হলুদ পাউডার আর হাফ টি স্পুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বেশি দিচ্ছি না কারণ আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব এই জন্য এবার কিছু পাউডার মশলা ব্যবহার করব তার মধ্যে আমি দিচ্ছি এখানে হাফ টি স্পুন ধনে পাউডার ওয়ান ফোর টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো আমি নর্মালি কালো গোলমরিচটাকে পিষে নিয়েছি মিক্সিতে আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডারটা আমি ঘরে বানিয়েছি রেসিপিটা ওপরে আই বাটনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর জল দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব যাতে জলটাও শুকিয়ে যায় আর টমেটোটাও খুব ভালোভাবে সফট হয়ে যায় দেখুন বন্ধুরা জলটাও শুকিয়ে গেছে টমেটো খুব ভালো সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পালং শাক আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর জল ঝরিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সমস্তগুলো আর দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে কিছুক্ষণের জন্য ঢাকা থাকলে একটু নরম হয়ে যাবে তারপরে আমরা পাল্টে দেব মানে নাড়িয়ে দেব। কিছুক্ষণ পরে দেখবেন নরম হয়ে গেছে দেখুন এবার নিচের সাইডটা নরম হয়ে গেছে তো আমি এখানে উল্টো পাল্টা করে দিচ্ছি দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে তো নিচেরটা ওপরে ওপরেটা নিচে করে আবার এরকম ঢেকে দিচ্ছি যাতে পুরোটাই নরম হয়ে যায় কিছুক্ষণের মধ্যে দেখুন শাকগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়ে এসছে এবার আমরা গ্রেভির জন্য জল দেব এই জলটাকে শুকিয়ে নেওয়ার দরকার নেই গ্রেভির জন্য আমরা খুব বেশি জল দেব না কারণ পালং শাক থেকে এমনিতেই জল বেরোয় তো খুব বেশি জল এখানে আমরা দেব না যাই হোক হিসাব মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ফুটতে শুরু করে যখন ফুটতে শুরু করবে তখন আমরা খোলাই রান্না করব দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমরা আর ঢাকবো না খোলাই রান্না করব কারণ জলটাও শুকানো জরুরি তো শাকটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো মানে ডাটাটা সিদ্ধ হওয়া জরুরি ডাটা সিদ্ধ হতেই একটু সময় লাগে যাই হোক তো দেখুন বন্ধুরা আধা ধুরা সিদ্ধ হয়ে গেছে ডাটাটা এই মতো অবস্থায় আমরা এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিটবাদামের গুঁড়ো অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই দেবো যাতে চিটবাদামের গুঁড়োটা সিদ্ধ হয়ে মানে গ্রেভিটা খুব ভালো গাঢ় হওয়ার সময় পায় তো চিটবাদামটাকে নর্মালি আমি ভেজে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি আর কিছু না তো এখানে চার পাঁচ চামচ যতটা পছন্দ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এবার আমরা ডাটাটাকে খুব ভালোভাবে গলতে দেবো আর ততক্ষণে গ্রেভিটাও খুব ভালো গাঢ় হয়ে যাবে হিটটাকে আমরা মিডিয়াম টু হাইয়ে রাখবো অথবা মিডিয়ামে রাখতে পারেন তো দেখুন ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা ডাটা এখন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমি আর গাঢ় করব না আর এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভেজে রাখা জিরে ধনের পাউডার এতে স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর আপনার কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে সেটাও দিয়ে দিন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করছি আর এবার আর ঝোল কমাবো না কারণ আমি ভাতের সাথে সার্ভ করব। এখন আমি হিট বন্ধ করে সবজিকে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা খুবই সহজ রেসিপি কিন্তু একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি খুবই ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে